দীর্ঘ ১৬ মাস ধরে বাংলাদেশের জেল কাস্টাডিতে ছিলেন স্ত্রী ভুলু বিবি ও মেয়ে শোভা খাতুন। অনেক লড়াইয়ের মধ্য দিয়ে মেয়ে ও স্ত্রীকে ফিরে পেয়ে খুশি মনসুর আলী ও তার পরিবার। এই ঘটনায় রীতিমতো দীর্ঘ লড়াই করতে হয়েছে ওই পরিবারকে। ওই পরিবারটি কৃষ্ণগঞ্জ থানার বানপুর মাটিয়ারি কুলোপাড়া গ্রামের বাসিন্দা। কুলোপাড়া গ্রামটি সীমান্তের কাঁটাতারের ওপারে, ভারতের সীমান্তের মধ্যে, ভারত বাংলাদেশ কাঁটাতারের মাঝে অবস্থিত গ্রামটি, যার কারণেই বাংলাদেশের সঙ্গে ওই গ্রামের দূরত্ব খুব বেশি নয়। ঘটনাচক্রে ওই পরিবারের মেয়ে শোভা খাতুন রাতে বাড়িতে ভয় পায়। কুসংস্কার রীতি মেনে বাংলাদেশের এক তান্ত্রিকের কাছে ঝাড়ফুঁক করাতে মেয়েকে নিয়ে যায় মনসুর আলীর স্ত্রী ভুলু বিবি। ঝাড়ফুঁক করে বাড়ি ফেরার পথে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ধরা পড়েন মা ও মেয়ে। সেনাদেরকে কোনো নথিপত্র না দেখাতে পেরে বাংলাদেশে অবাধে প্রবেশের জন্য জেল কাস্টাডিতে রাখে বাংলাদেশ সরকার। তারপর থেকেই দীর্ঘ লড়াই করে যেতে হয় মনসুর আলী ও তার পরিবারকে। রাজ্যের প্রতিটি প্রশাসন দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন। স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে কলকাতার নবান্নতে গিয়েছিলেন তিনি। মনসুর আলী ও তার পরিবার দীর্ঘ ১৬ মাস ধরে লড়াই করে গেছেন স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে। দীর্ঘ ১৬ মাস কেটে যাওয়ার পর আজ ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন মা ও মেয়ে। স্ত্রী ও মেয়েকে ফিরে পেয়ে প্রশাসনকে বারংবার ধন্যবাদ জানাচ্ছেন মনসুর আলী ও তার পরিবার এবং কুলোপাড়া গ্রামের বাসিন্দারা। ভারত সরকারের এই সহযোগিতার কথা কখনোই ভুলবেন না বলেও জানালেন মনসুর আলীর পরিবার। আপনি মেয়েকে এবং বউকে পেলেন, কিরকম লাগছে? খুব আনন্দ লাগছে। এর জন্য কি কি করেছিলেন? এটা অনেক ডিএম এর কাছে গেছিলাম, তারপরে সাংবাদিক কাছে গেছিলাম, রামান্য কলকাতা রামান্য গেছিলাম, ডিআইবিতে গেছিলাম, থানায় গিয়েছিলাম, সমস্ত প্রশাসনের কাছে। তারপরে নাস্টে এম এল এর কাছে গিয়েছিলাম, তারপরে পেলেন, তাই তো? তারপরে পেলাম, ফিরে এলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি কেন কেন ধরেছিল, কিসের জন্য গেছিলেন বাংলাদেশ? বাংলাদেশে মেয়ে অসুস্থ ছিল, রোজা বাড়ি গিয়ে বিজেপি ধরেছে। তারপর বিজেপি কি করলো বাংলাদেশে, কি করলো আপনাকে? জেলে পাঠিয়ে দিল? হ্যাঁ, জেলে পাঠিয়ে। তারপর জেল খেটে এলেন? তো এখন এই যে আপনাকে ফেরত নিয়ে আসা হলো, কি বলবেন প্রশাসনকে? দীর্ঘ ১৬-১৭ মাস পর ফেরত পেলেন আপনার আত্মীয়দের, কিভাবে এরা গেছিল বাংলাদেশ, কি বলবেন? এরা বাংলাদেশ গেছিল, মানে এই সম্পর্কে আমার বোন হয়, তো বোনটা বাংলাদেশ গেছিল, ও একটু অসুস্থ ছিল, তো পাশের গ্রাম বলতে 150 মিটার দূরত্বেই বাংলাদেশ গ্রাম, তো ওই গ্রামে একটা ওঝা আছে, সবাই বলার পরে তো ওঝার কাছে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে ওই বাংলাদেশ বিজেপির আওতায় পড়ে যায় ওনারা দুইজন। তারপরে বাংলাদেশ বিজেপি আটক করে ওনাদেরকে। তারপরে আমাদের এখান থেকে ওনার ফ্যামিলিরা যারা আছে তারা সব, মানে যেখানে যাওয়ার দরকার, ইন্ডিয়ান বিএসএফ, পুলিশ, এমনকি এমএলএ, এমপি, মানে যতটা সাধ্যমতো এনারা চেষ্টা করেছে তাদের কাছে গিয়েছে। এবং যাওয়ার পরে তিনারা একটা ব্যবস্থা করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ফেরত নিয়ে আসার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়ান প্রশাসনকে এবং এর তার সাথে সাথে বিএসএফ, পুলিশ এবং কাস্টম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা দুজনকে ফেরত পেয়েছি। এরা প্রায় ১৬ মাস হতে চলল বাংলাদেশের জেলে আটক ছিল, বাংলাদেশ পুলিশ ওদিকে অ্যারেস্ট করেছিল। আমাদের এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ওনার ঐকান্তিক প্রচেষ্টাতে আজ মা এবং মেয়ে শোভা খাতুন এবং ভুলু বিবিকে বাংলাদেশ থেকে ভারতে আনার ব্যবস্থা করা হলো। ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ, ওদের বিজিবি ছিল, ডিআইবি, এনজিও, ইমিগ্রেশন ছিল এবং আজকে রিপাটিয়েশন সম্পন্ন হলো। আমাদের থানা থেকে আমি আইসি ছিলাম, ইমিগ্রেশন ছিল, কাস্টমস, বিএসএফ সবাই ছিল। কেন ওনারা জেল খাটল বলে মনে করছেন? অ্যাকচুয়ালি হয়তো বাংলাদেশ কর্তৃপক্ষ মনে করেছিল যে ওরা পাসপোর্ট ভিসা ছাড়া হয়তো ওদের দেশে ঢুকেছিল, সেই জন্য বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল। এর পেছনে আর বেশি কিছু বলা সম্ভব না। ধন্যবাদ।